নমস্কার বন্ধুরা অর্ণবলেক্টর ট্রিক চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাই বন্ধুরা আজকে এই ভিডিওতে খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে কল্যাণী এইমস হসপিটাল রিলেটেড একটা টপিক নিয়ে আলোচনা করব তো কল্যাণী এইমস হসপিটালের ইনফরমেশান এই নিয়ে কিন্তু অনেকেরই ইন্টারেস্ট আছে আর অনেকেই আমি দেখেছি কমেন্ট সেকশনে আপনারা বিভিন্ন সময় কমেন্ট করে থাকেন তো মোস্টলি যে কমেন্টটা আমাদের কাছে আসে সেটা হচ্ছে যে কল্যাণী এমস হসপিটালে অ্যাকচুয়ালি কোন কোন ডিপার্টমেন্ট এখন ওপিডির জন্য অ্যাভেলেবেল আছে আর কোন কোন ডিপার্টমেন্টের ডাক্তার অ্যাভেলেবেল আছে সেইগুলো নিয়ে কিন্তু অনেকের অনেক ডাউট আছে তো আজকে আমি সেইটাই এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করব। দেরি না করে চলুন আমি আপনাদের প্রথমে একটা পিডিএফ দেখা আশা করতে পারছি আপনারা পিডিএফটা দেখতে পাচ্ছেন আর পিডিএফটা এটা কিন্তু কল্যাণী এমস হসপিটাল থেকে এটা পাবলিশ করা হয়েছে অনেকের মনে হতে পারে যে পিডিএফ বা বিজ্ঞাপন থেকে আমি অনেক মনে হতে পারে কোনো বিজ্ঞাপন থেকে আমি বলছি একদমই না এটা হচ্ছে তেইশ সাথে দু হাজার পাবলিশ করা পিডিএফ ঠিক আছে দেখতেই পারছেন এখানে আমি যেটা বলবো সেটা হচ্ছে ওপিডি সার্ভিস ঠিক আছে তো ওপিডিতে কী কী ডিপার্টমেন্ট অ্যাভেলেবেল আছে তো প্রথমেই যেটা আমি বলবো দেখুন এখানে টোটাল আপনি পেয়ে যাবেন টোটাল টোটাল পেয়ে যাবেন আঠারোটা ডিপার্টমেন্ট মানে আঠারোটা স্ট্রিম আপনি এখানে পাবেন প্রথম হচ্ছে কি জেনারেল মেডিসিন তারপরে জেনারেল সার্জারি তারপরে কি অবস্টেটিক্স অ্যান্ড গাইনেকোলজি তারপরে পিডিয়াট্রিক্স ডার্মেটোলজি মানে স্কিন রিলেটেড তারপরে অপথেলমোলজি মানে চোখের যদি প্রবলেম থাকে কারোর সাত নম্বরে আছে ইএনটি তারপরে আট নম্বরে আছে সাইকিয়াট্রি তারপরে আছে অর্থোপেডিক্স আছে এখানে তারপরে ডেন্ট্রিস্টি আছে পি আছে সিটিভিএস ইউরোলজি আর হচ্ছে পালমোনারি আর তারপরে আছে এন্ড্রোক্রনোলজি তারপরে নিউরোসার্জারি তারপরে আছে ইনফেকশাস ডিজিজ আর লাস্টে আছে গ্যাস্ট্রো এন্ট্রোলজি তো এইবার এখানে একটা বিষয় আছে যে ডেস ভাগ করে দেওয়া আছে মানে সব দিন সমস্ত ডিপার্টমেন্ট আপনি পাবেন না জেনারেল মেডিসিন তো আমি আপনাদের বলবো যারা এই ভিডিওটা দেখছেন তারা এই যে সামনে যে চারটা খোলা আছে এটা আপনারা স্ক্রিনশট করে রাখতে পারেন এটা আপনাদের সুবিধা হবে তো জেনারেল মেডিসিন থেকে একদম পিএমআর পর্যন্ত মানে এক থেকে এগারো এ পর্যন্ত কিন্তু আপনি তাই সোমবার থেকে শুক্রবার পর্যন্ত অ্যাভেলেবেল পাবেন এইবার আসছি হচ্ছে সিটিভিএস ইউরোলজি আর পালমোনারি মেডিসিন এইগুলো অ্যাভেলেবেল পাবেন সোমবার বুধবার আর শুক্রবার এই তিনটে দিন বাকি দিন এই তিনটে অ্যাভেলেবেল পাবেন না এইবার আসছি হচ্ছে এন্ড্রোক্রানোলজি এন্ড্রোক্রানোলজি হচ্ছে পাবেন সোমবার মঙ্গলবার বৃহস্পতিবার আর শুক্রবার এই চার দিন নিউরো সার্জারি পাবেন মাত্র দুদিন সেটা হচ্ছে মঙ্গলবার আর বৃহস্পতিবার ইনফেকশাস ডিজিজ যদি কারোর কোনো কিছু থেকে থাকে তাহলে অ্যাভেলেবেল পাবেন বুধবার আর শুক্রবার ঠিক একইভাবে গ্যাস টোয়েন্টি কিন্তু অ্যাভেলেবেল পাবেন বুধবার আর শুক্রবার এইবার টাইমিং টাইমিংয়ের ক্ষেত্রে কিন্তু আলাদা করে কিছু নেই টাইমিং ক্ষেত্রে সব সবকটার টাইমিং কিন্তু সেম ডেটের শুধুমাত্র ডেগুলো কিছু ভ্যারিয়েশান আছে এখানে তো টাইম হচ্ছে সকাল নটা থেকে একটা এবার সকাল নটা থেকে একটা পর্যন্ত কিন্তু এখানে ওপিডিতে দেখা হয় ঠিক আছে ট্রিটমেন্ট ট্রিটমেন্ট করা হয় তো আপনাকে কিন্তু তার আগেই এখানে পৌঁছতে হবে তো এখানে দেখুন লেখা আছে যে টাইমিং অফ ওপিডি সার্ভিস মানডে টু ফ্রাইডে সকাল নটা থেকে দুপুর একটা এবারে এখানে আসছে কি টাইমিং ফর ওপিডি রেজিস্ট্রেশান সেই রেজিস্ট্রেশান কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে সকাল আটটা থেকে সকাল এগারোটা পর্যন্ত এগারোটার পরে আর কোনোভাবে রেজিস্ট্রেশন করতে পারবেন না তো রেজিস্ট্রেশন না করতে পারলে ডাক্তার দেখানো বসে ফেললাম তো এখানে আমি অ্যাডভান্স বলে রাখি যে অনেকে বলছেন যে কীভাবে বুকিং করবেন তো বিভিন্ন রকম কথাবার্তা শোনা যায় তো আমি সেই সমস্ত কথা যাচ্ছি না তো এখানে দেখতে পাচ্ছেন পরিষ্কার নাম্বার দেওয়া আছে পেশেন্ট রেজিস্ট্রেশন ক্যান বি ডান অন প্রায়ার অ্যাপয়েন্টমেন্ট ভায়া টেলিফোন নাম্বার এত তো জিরো ডাবল থ্রি টু নাইন ফাইভ ওয়ান সিক্স ডাবল জিরো ফাইভ তো এই নাম্বারে বলছে যে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিতে বা মোবাইল একটা অ্যাপ আছে এইমস কল্যাণী স্বাস্থ্য বলে তো এখান থেকেও আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন ঠিক আছে এইবার এখানে অনেকের কোশ্চেন আসতে পারে যে আমাদের বাকি যেসব হাসপাতালগুলোতে ইমার্জেন্সি সার্ভিস যেমন অ্যাভেলেবেল থাকে এখানে আছে কি না বন্ধুরা এখানে পরিষ্কার লেখা আছে যা ইমার্জেন্সি সার্ভিসেস আর নট অ্যাভেলেবেল অ্যাট প্রেজেন্ট মানে এখন বর্তমানে কিন্তু ইমার্জেন্সি কোনো সার্ভিস এখানে মানে অ্যাক্টিভ নেই শুধুমাত্র আপনারা ওপিডিতেই কিন্তু সার্ভিসগুলো পাবেন তো বন্ধুরা আমি এটা একটা অ্যাডিশনাল ইনফরমেশান দিয়ে রাখি ওপিডি যে সার্ভিসগুলো সপ্তাহে শনিবার রবিবার আর সেন্ট্রাল যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে হলিডেগুলো থাকে সেগুলোতে কিন্তু বন্ধ থাকে ঠিক আছে ভালো করে আবার বলছি যে শনিবার রবিবার আর সেন্ট্রাল গভর্নমেন্টের যে হলিডে থাকে সেগুলোতে কিন্তু ওপিডি সার্ভিস বন্ধ থাকে সেই সব দিনে আসলে আপনারা পাবেন না ওপিডি সার্ভিস বন্ধ থাকে বন্ধুরা আশা করতে পারছি আপনাদের ঠিকঠাক ইনফরমেশন দিতে পেরেছি তো এরপরও যদি কারোর কোনো বিষয়ে কিছু ডাউট থাকে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান ভালো লাগলে লাইক করবেন ভিডিওটাকে অনেক বেশি করে শেয়ার করুন এইরকম ভিডিও বা আপডেট আহতদের পাওয়ার জন্য চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন